বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিবিসি বাংলার এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌমিত্র শুভ্র আলোচনার জন্য বিবিসি বাংলার ঢাকা স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলার ঢাকা স্টুডিওতে আলোচনা শুরু করব দর্শক আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই জেনেছেন আপনারা চতুর্থবারের মতো টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে চলেছে এবং দুশো চব্বিশটি দুশো তেইশটি আসন এখন পর্যন্ত আওয়ামী লীগের যা জানা গেছে আর এগারোটি আসন পেয়েছে জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা লড়াই করেছেন আওয়ামী লীগের সদস্য রাজনৈতিকভাবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন তারা জিতেছেন চৌষট্টি আসনে এবং আজকে বিকেলে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ সভাপতি সেই সংবাদ সম্মেলন সংক্রান্ত একটি খবর দিয়ে শুরু করতে চাই সেটি শোনাতে চাই আপনাদেরকে যেই সংবাদ সম্মেলন থেকে আমরা শিরোনাম নির্ধারণ করেছি বিরোধী দল না থাকলে গণতন্ত্র নেই মানেন না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে দেশে গণতন্ত্র নেই সে কথা ঠিক নয় বরং জনগণ যে নির্বাচনে অংশ নিয়েছে সেটি বড় বিষয় বলে দাবি করেছেন তিনি গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী হাসিনা বলেন সব দলেরই তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কোনো দল যদি নির্বাচনে অংশ নিতে না চায় তার মানে এটা নয় যে দেশে গণতন্ত্র নেই আপনাকে দেখতে হবে যে মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা এর আগে বিবিসির পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে বিরোধী কোনো দল না থাকলে বাংলাদেশকে একটি সক্রিয় গণতান্ত্রিক দেশ বলা যায় কিনা উল্লেখ্য যে গত সাতই জানুয়ারির নির্বাচনে দেশের প্রায় ষাট শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন মানবাধিকার সংস্থাগুলো গণতান্ত্রিক স্বাধীনতার দমনের প্রশ্নে এই সরকারের সমালোচনা করে আসছে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন তারা কি করছে আগুন দিয়ে মানুষ মারছে ট্রেনে আগুন দিয়েছে এটা কি গণতন্ত্র আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু আপনি যখন সাধারণ মানুষকে হত্যা করতে চাইবেন রাজনৈতিক উদ্দেশ্যে এটা রাজনৈতিক উদ্দেশ্য নয় এটা সন্ত্রাসী কার্যক্রম এদেশে কেউ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না আলোচনায় চলে যেতে চাই শিরোনামের জায়গা থেকে অধ্যাপক আসিফ নজরুল বিরোধী দল না থাকলে গণতন্ত্র নেই এটা প্রধানমন্ত্রী মনে করেন না এই বক্তব্য থেকে আপনি কীভাবে দেখেন এটা আপনার সারা পৃথিবীতে যে সমস্ত দেশে একদলীয় সরকার আছে স্বৈরতন্ত্র আছে সেখানে এই ধরনের কথাই বলা হয় এখন ওনার যে বক্তব্য আছে সেটার সাথে আমি সভাপতি একমত না এখন দল যে না চায় দল কি নিজের ইচ্ছায় না চেয়েছে দল বলতে উনি তো বিএনপিকে বুঝিয়েছেন বিএনপি যে কারণে নির্বাচনে অংশ নিতে চায় নাই সে কারণে উনিও তো অতীতে বহুবার অংশ নিতে চান নাই তখন ওনারা যে আন্দোলন করেছেন সরকারে যারা ছিল সরকার ওনাদের দাবি মেনে নিচ্ছিলো বা মেনে নিতে বাধ্য হয়েছিল দেখেই ওনারা ইলেকশন অংশ নিয়েছেন কাজেই দল না চায়তো না দল চেয়েছে ইলেকশনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চেয়েছে বিএনপির কথা আমি বলতে চাচ্ছি তারপর আপনি বিএনপিকে রাজনীতির মাঠ থেকে যেভাবে দূর করেছেন গণ গ্রেফতার করে গায়েবী মামলায় শাস্তি দিয়ে যেই দেশে ধর্ষণ মামলায় নারীর প্রতি সহিংসতা মামলায় কনভিকশনের রেট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বা ফোর পয়েন্ট সিক্সের মতো সেখানে প্রায় শতভাগ মামলাতে তাদের সাজা হয়েছে ইনভেরিয়েবলি কোনো মামলায় জামিন পায় নাই তারপর আপনি বিরোধী দল অংশ নেয় নিয়ে এটা তো বলার স্কোপই নাই এক নাম্বার আর দুই নম্বর উনি বলেছেন মানুষ অংশ নিয়েছে কিনা এখন আপনার যে দল আপনার এরকম তিনটা খুব প্রশ্ন বুদ্ধি ইলেকশন করে ক্ষমতায় থাকতে পারে সেই দল মানুষের সংখ্যা নিয়ে ম্যানিপুলেট করতেই পারে আমাদের প্রধান নির্বাচন কমিশনার প্রথমে বলেছেন 27 তারপর একদিন সাথে সাথে কারেক্ট করে দাও পরে 40 হয়ে গেল করে সতিব সংশোধন করা পড়ার 40 হয়েছে এখন মানুষ ডিবেট করছে 27 আর 40 নিয়ে কিন্তু দুইটাই ফেক সংখ্যা কিন্তু 41.8%たら কিন্তু আমার ধারণা এটা 10 শতাংশ হলো আমি অবাক হবো না কারণ এই এটা খুব টেকনিক্যালি বিরোধ ডিবেটটা এখানে নিয়ে আসা হয়েছে সাতাইশ নাকি চল্লিশ কিন্তু আমার নিজের একটা অ্যাসেসমেন্ট আছে আমি আপনাকে বলি আমি ছোটবেলা থেকে জার্নালিজম করি এই গত ধরেন পনেরো দিন যাব আমি যেখানে গেছি ধরুন ফার্নিচার কিনতে গিয়েছি জুতা কিনতে গিয়েছি তরকারির বাজারে গিয়েছি মাছের বাজারে গিয়েছি আমি সবাইকে জিজ্ঞেস করি তোমরা কি ভোট দিতে যাবা দ্য মি বিকজ আই এম নন ফেস এবং আমি আপনাকে একটা নিয়ে বলি আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে এই চার দিন আগে একটা ফার্নিচারের দোকানে গেছি নাম বললাম না সেখানে চব্বিশ জন কর্মচারী আছে একজনও ভোট দিতে যায় নাই আমি যেই তরকারিওয়ালা এখানে পলাশিতে যেখানে ইয়ে করে এখানে একটা ওষুধের দোকান আছে তার আটজন কর্মচারী আছে দুইজন গেছে আমি ভর্তি দিতে গেছে বলে না স্যার একটু ছুটি কাটা আসলো আর কি সো আমি গণমাধ্যমে যেটা দেখি বা সরকারের পক্ষ থেকে যেটা বলা হয় সেটার বাইরে আমাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে নির্বাচনের দিন অল্প সময়ের জন্য রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি আমি তো কনটেস্টেড ইলেকশন দেখেছি সো আমার কাছে মনে হয় এখানে ক্রেডিবেল তথ্য আপনি কোনোদিনও পাবেন না ক্রেডিবেল তথ্য যদি এমনও বের হয়ে যে দশ পার্সেন্ট ভোট দিয়েছে তাও আমি অবাক হব না আচ্ছা আমার ধারণা হচ্ছে এই সংখ্যাটা দশের অ্যারাউন্ড যারা ভোট দিয়েছে দশ শতাংশ বলছেন ডক্টর মিজানুর রহমান প্রথমত প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন যে প্রশ্নের উত্তরে যে আমি নিজেই একটা বিরোধী দল গঠন করব তাহলে তো সেটা সত্যিকারের বিরোধী দল হবে না অন্যদিকে ওবায়দুল কাদের বলছেন সকালে বলেছেন যে বিরোধী দল কারা হবেন সেই সিদ্ধান্ত নতুন লিডার অব দ্য হাউস নেবেন না তাহলে সত্যিকার হবে না যেন একটা বিরোধী দল তো নতুন লিডারকে বানাতেই হচ্ছে সুতরাং বিরোধী দলের যে অনুপস্থিতি সেই দায়িত্বটা অনেক আগেই বর্তমান ক্ষমতাসীনরা কাঁধে তুলে নিয়েছে সেটা বললে ভুল বলা হবে কি না এবং বিরোধী দলকে তারা অংশ নেয়নি সিদ্ধান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী বলছেন কিন্তু ডক্টর আসিফ নজরুল বলছিলেন তাদেরকে আগে ভাগেই রাজনৈতিক মার থেকে সরিয়ে দেয়া হয়েছিল আচ্ছা ধন্যবাদ প্রথমে আসিফ নজরের কথা বলি এই আসিফ নজরুল বিভিন্ন জায়গায় সার্ভে করছে বলছে লোকেরা বোর্ডে এটা আসিফ নজরুলকে সবাই চেনে এবং যে বোর্ডের বিরুদ্ধে একটা লোক এইটা জেনে যে আমি বহু লোককে জিজ্ঞেস করছি আমি ক্লাসে জিজ্ঞেস করছি বলে সবাই আমরা ভোট দেবো ইয়াং ভোটাররা আমি তো আমি আমি মিথ্যা কথা বলছি না কিন্তু আমার তার মানে যারা হচ্ছে তার মানে যারা যখন উত্তর দেয়

যেটাকে বলি টেলিভিশনে দেখানো হয়েছে যে বহু জায়গায় খুব সকালের দিকে হয়তো কম ছিল লম্বা লম্বা লাইনে ভোট দিতেছে গ্রাম গঞ্জে বহু জায়গায় ঢাকা শহরের বিষয়টা যেমন আসিফ নজর বললো ছুটিকাড়িতে চলে গেছে তো ভোটাররা অনেকেই গ্রামে গিয়ে ভোট দিচ্ছে গ্রামের অবস্থাটা কিন্তু সেরকম না আবার একদম গ্রামের সেন্টারেও যেখানে আমার যে সেখানে খুলতে দেখছি যে সেখানে অলমোস্ট সিক্সটি থ্রি লোক ভোট দিতে আসছে ইয়াস এবং কোথাও কোথাও আরও বেশি ভোটও আছে। যেখানে এটা হরিপুর গ্রামের কিছু চেক করে নিট কুমিল্লার হরিপুরে ওখানে ইগল মার্কা খুব কম্পিটিটিভ ছিল নৌকার সাথে এবং ভোটাররা প্রচুর দুই পক্ষ টানাটা দেবো এই একই জিনিস চিটবঙ্গের বিভিন্ন কেন্দ্র আসছে আমি যেটা বলব যে হ্যাঁ ভোট কেন্দ্রে যদি আরও ভোটার আসতো ভালো হতো যেটা যেটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করা হয়েছে যে সাতাইশ বলে আটা এটা হলো উনি বলছেন দুইটা পর্যন্ত যেটা এটা এবং শেষের বেশি আসে এটা আর বারো পার্সেন্ট ভোট হওয়া কোন বিচিত্র কিছুটা সেটা ওরা চ্যালেঞ্জ করছে এটা এখন কেউ হিসাব করে দেখুক যে কিভাবে এটা হলো উনি বরং এই মাঝখানে মাঝখানে যে বলছে এই বলাটাই তো এই 월ডে বোধহয় প্রথম যে ঘন্টা বাই কত ভোট পড়ছে এটা বলার ঘটনা এটা আর কোথাও আছে কিনা চেক করে দেখেন এটা একটা এবং এগুলোরে সন্দেহ সম্ভবত বাংলাদেশে নির্বাচনে বেশি হয় না 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 এরকম ঘন্টা বাই ঘন্টা ভোট পড়ছে এই ঘটনার মধ্যে এইবারই প্রথম হয়েছে 월ডে আমি জানি না এটা হয় এটা হওয়ার উচিত 아니 আর আমাদের নির্বাচন কমিশনার সাহেবরা বা কমিশনারকে যেটা কথা বলার যে বেশি এটা প্রবলতা আছে সেটাই গুলো এটা এই 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 আমি আমি যখন বলছি এটা হচ্ছে দুইটা দুপুর দুইটা পর্যন্ত আঠাশ শতাংশ ভোট পড়ছে এরপরে কিন্তু আরো দুই ঘন্টা ভোট হয়েছে তো সেই দুই ঘন্টা বারো পার্সেন্ট বুঝলেন না বললে আপনি কিভাবে বুঝলেন দুইটা পর্যন্ত কাউন্ট হয়েছে

আমি আমি জাস্ট না কিন্তু ঢাকা শহরের যে ভোট আমিও ঢাকা শহরে ঘুরছি হ্যাঁ ঢাকা শহরে সকালের দিকে বোট কম ছিল কিন্তু এই এর বিপরীত চিত্র ছিল জিনিসটা তো হয়ে গেছে এটা তো স্বীকার করতেই হবে বড় একটা রাজনৈতিক দল এবং তার সাথে যারা সহযোগী যারা জামাত বিএনপি এবং ওই ঘরণের যারা তারা তো ইলেকশন না আসার কারণে পার্টিসিপেশনের ইয়েটা থেকেই গেলো ত্রুটি থেকেই গেল তাহলে যেটা রয়ে গেলো সেটা হচ্ছে যে কিভাবে বোর্ড যদি থেকে যায় অধ্যাপক মিজানুর রহমান 2018 এর নির্বাচন সেটি নিয়ে বিতর্ক রয়েছে ভোট রাতে হয়েছে বলে থাকেন অনেকে তা তো 80% ভোট পড়েছে সেই রাতে ভোট দেরিতে বেলবক্স সকালে গেছে রাতে ভোট দেওয়ার সুযোগ পাইনি বলে ভোটার হার অর্ধেক নেমে এসেছে এমন হওয়ার কারণ অথবা এই অর্ধেক যে 40% তারা বিএনপি জামাতের ভোট দিতে না আমার মনে হয় না যেটা হচ্ছে আমি দিতেন যারা বিএনপি জামাতের কর্মী যারা তারা তো ভোট দিতে না আসে স্বাভাবিক কিন্তু এটা যদি যদি অবাধে দেওয়ার সুযোগ থাকতো যে নিজের শিল দেওয়া তাহলে এইটা এইবার আশি নব্বই পার্সেন্ট হইতো অতীতে আমরা জিও রহমান সেবার বলে হানা ভোট দেখি না একশো পাঁচ পার্সেন্ট স্বীকৃতি দিচ্ছে আমি আঠারোর কথা বলছিলাম আপনি ভয় আঠারো ইয়ে কেনা বলে হয় এর আগের নির্বাচনগুলো যান না আমাদের দেশে ভোটের ইতিহাসটা কি চুয়ান্ন সালে যুক্ত বন্ডের নির্বাচন যেটা হয়েছিল থার্টি সেভেন পার্সেন্ট ভোট পড়ছে উনিশশো সত্তরের নির্বাচন যেটা আমাদের স্বাধীনতা আছে এ সেখানে ফিফটি প্লাস ভোট পড়ছে

হ্যাঁ এটা এটা স্যার আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে এটা আপনার প্রোগ্রাম বলে নিই আপনি এটা যদি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে সবচেয়ে বেশি যেই লিডারের নাম উচ্চারিত হয় সেটা বঙ্গবন্ধু না কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে জিয়াউর রহমান মানে উনারা ওনাদের জাস্টিফাই করার জন্য সবকিছু আমি বলছি আমি বলছি এটা যখন বাজেট নির্বাচনের কথা বলি খারাপ নির্বাচন বলি দুই হাজার আঠারো চোদ্দ বলি তা পনেরো ফেব্রুয়ারি কেন বলি না এর আগে একমত পনের ইলেকশন হচ্ছে দুই হাজার আঠারো এবং দুই হাজার ইলেকশনের মতো একটা নিকৃষ্ট ইলেকশন পার্থক্য হচ্ছে পনেরো ফেব্রুয়ারি ইলেকশনের পর যখন বিরোধী দলগুলো আন্দোলন করেছিল বিএনপি নির্যাতন না করে একটা ইলেকশন দিয়ে তত্ত্বাবধায়করা প্রতিষ্ঠা করে ক্ষমতা ত্যাগ করেছিল আর আওয়ামী লীগের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ গুণ বেশি নির্যাতন করে সমস্ত মুখ বন্ধ করে এই পনেরো বছর যাবৎ এভাবে ইলেকশন করে ক্ষমতা আছে দিস ইজ দ্য ডিফারেন্স

এটা সহিংসভাবেও অহিংসভাবেও ঠিক আছে আওয়ামী লীগ অনেক পুরোনো দল আবার একই সাথে এটাও সত্যি যে সত্যিটা আমরা অনেকে বলি না নির্যাতন করার ক্ষমতা এবং কনফিডেন্স আওয়ামী লীগের অনেক বেশি বিএনপির তুলনায় দুটা ফ্যাক্টরি কাজ করেছে শুধু একটা ফ্যাক্টর না আরেকটা কথা আপনাকে বলি এই যে আমাদের স্যার বলল যে বাংলাদেশে অসংখ্য মিডিয়াতে এরকম দেখানো ঠেকানো হয়েছে আপনার কি খেয়াল করে দেখেছেন এবার কতগুলা মিডিয়ার মালিক বা সম্পাদক সরাসরি নির্বাচন করেছে দেখেছেন কি খেয়াল করে একটা ইনভেস্টিগেট করে দেখেন কমপক্ষে বিশটা মিডিয়ার তা আমি যদি নিজে নৌকার পক্ষে ইলেকশন করি বা নৌকার সমর্থনে ইলেকশন করি বা নৌকার হাতে পায়ে ধরে রাজি করাতে না পেরে অন্যভাবে ইলেকশন করি এবং দেশের বাস্তবতা জানি আমার মিডিয়া কি আপনার ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবে সো বাংলাদেশে তো আজকে যখন একটা দেশের মধ্যে চরম ডিকটেটরশিপ হয়ে যায় ডিকটেটারশিপ হয়ে গেলে মিডিয়ার পক্ষে ওইভাবে রোল পালন করা সম্ভব না আপনারা কিছুটা পাচ্ছেন বিদেশি সংবাদ মিডিয়া পাচ্ছে প্রথম আলো ডেইলি স্টার কোনো কোনো পত্রিকা পাচ্ছে কিন্তু যারা সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় অংশ করে ফেলে তারা তো পক্ষে তো সম্ভব এটাই বলছেন যে যারা নির্বাচনে অংশগ্রহণকারী মিডিয়া এগুলোকে উনি খুব মানে এটা নির্মিত বাস্তবতা মিডিয়ার বহু বাস্তবতা নির্মাণ করতে পারে সেটা কিন্তু উনিও বলছেন যে এটাকে উনি খুব একটা বিষয় আপনার কাছে একটা প্রশ্ন ছিল বিরোধী দল

এটা তো একটা মনে হয় একটা ফ্রিএমটিভ ডিফেন্স হিসেবে নেওয়া হয়েছিল বিএনপি যে নির্বাচনে আসবে না এটা তো অন্তত আওয়ামী লীগের সভানেত্রী ভালো করে জানতেন কারণ বিএনপির এখানে যারা নেতৃত্ব বলছেন যে আগেই তাদেরকে এটা বললাম তো এখানে অনেক সময় বলা হয় না আলোচনা করলে ভালো হতো তাদের এখানে সব নেতাদেরকে যদি মুক্ত থাকত আলোচনা করত তারপরে এদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না সিদ্ধান্ত লন্ডন থেকে নেওয়া হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত উনি যে পর্যন্ত পাশনা না করে প্রধানমন্ত্রী হতে না পারবেন তারেক রহমান সাহেব আব্দুল মতুল ইলেকশন করবেন না ফোন করে না এদের 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 কারো সিদ্ধান্ত সিদ্ধান্তার কোনো ক্ষমতাই ছিল না অতএব নির্বাচনটি যদি এই দলটি না আসে এবং স্বাভাবিকভাবে আর জাতীয় পার্টির ব্যাপারেও ব্যাপারে তো ডিসিশন মেকিংয়ের মানতা আজকে এটা কালকে এটা

কে এখন বাদ থাকলো কি যখন বড় একটা রাজনৈতিক অংশগ্রহণ করলো না যদিও ২৮টা দল অংশগ্রহণ করছে সাতাইশটা আবার বাইরে রয়ে গেছে এরকম দলের তো আর মূলত পিটার হার যখন ব্রিটিশ নির্বাচন তফসিল ঘোষণার আগের দিন যে চিঠি দিল কেনা বলে হয় আন্ডার সেক্রেটারি সেই চিঠির মধ্যে তিনটা দলকে দেওয়া হয়েছিল বাংলাদেশের সব দলকে দেওয়া হয়নি তিনটা দল কোনটা বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল আর হলো জাতীয় পার্টি তিনটা দল হলো আমেরিকা

যখন ছাব্বিশ সনে কয়েকটা দিয়ে দেওয়া হলে দিল বাকি আরো রয়ে গেল দুই শতা কত এরকম এইগুলো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আজকে একটা কালকে একটা আস্তে আস্তে করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে এরা কিন্তু কেউ সাম্বাদিক বলে নাই যে নির্বাচনের পরিবেশ নাই বলে টাকা নাই টাকা দেওয়া হয় তাদেরকে টাকা দেওয়ার কথা ছিল বেশিরভাগ এটাই ওদেরকে জেরা নিশ্চয়তা কেউ জানে ওদের বেশিরভাগ ক্ষেত্রে যারা যেটা নিশ্চয়তা পেয়েছিলেন তারা নির্বাচনে ছিলেন যারা জেতার নিশ্চয়তা কেউই পায় নাই কারণ জানতো যে এই অবস্থাটাই হবে কারণ এবার কাউকে কেউ জিতিয়ে আনার জিতিয়ে আনার গ্যারান্টি কাউকে দেয় মিজানুর রহমান আপনিও মনে করেন কিনা যে এই বিরোধী দল এবং এই একটি দলের নিয়ন্ত্রণ বা সিদ্ধান্তের উপর ভর করে আসলে একটা গণতন্ত্র কার্যকর বা ক্রিয়াশীল না না আমাদের গণতন্ত্র যখন আমরা যখন খুব ভালো বিরোধী দল ছিল আমরা যেটি যেগুলোকে বলি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেই সংসদগুলো তৈরি হয়েছিল সেগুলির কোনো কার্যকর হয়েছিল দুই হাজার আট সালের নির্বাচন তো একেবারে সবচেয়ে ভালো নির্বাচনগুলো একটা যেখানে বিএনপি তেত্রিশ বা পঁয়ত্রিশটা আসন ছিল সেখানে বিরোধী দলের নেতৃ চৌষট্টি শতাংশ আসনের তো ধারে কাছেই যায়নি নির্বাচনটা নির্বাচনের দিনে গণতন্ত্র নাকি সংসদে গিয়ে কার্যকর সংসদ করা আমাদের এর আগেরটা কিন্তু একই অবস্থা আওয়ামী লীগ কিন্তু থার্টি টু অর্থাৎ তাদের অর্ধেক অধিবেশনে যায়নি আর খালদা জিয়া তো মানে ওয়ানলি ফোর পার্সেন্ট অফ দ্য টোটাল সেশনে উপস্থিত ছিলেন অ্যাজ লেটার অফ দ্য ভাষা যদি নির্দিষ্ট অর্থাৎ বিরোধী দল যেটাকে অন্যরা বলতে চায় কার্যকর বা এখানে বাংলাদেশের যেমন দি রাজনীতি সেখানে দুই পক্ষের ক্রিয়াশীলতা থাকলেও সেটা গণতান্ত্রিক বা বাংলাদেশের ডেমোক্রেসি নাও হতে পারে বা ডেমোক্রেসি সব বিরোধিতা সংসদে বসে করতে হবে নট নেসারি এখন বিরোধিতা হচ্ছে আসিফ নজরুল বিরোধিতা করতেছে না এখন বিরোধিতা বহুভাবে করা যায় এবং এটা লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে তো বিরোধিতা মানে তো রাস্তায় হাঙ্গামা করা অথবা সংসদে না যাওয়া এই দুটার বাইরে তো আর বিরোধিতা হতে পারে আমি দেখি আসিফ নজরুল এবার যেমন করে বিরোধী দল ঠিক করে দেওয়ার কথা বলা হচ্ছে আগের দুই নির্বাচনের দিকে তাকাল এবং সংসদ তাকালো সেখানেও জাতীয় পার্টি বিরোধী হিসেবে থেকেছে যেমন মন্ত্রী থেকেছে অর্থাৎ কোনো না কোনোভাবে তারা একটি পক্ষ হিসেবে অন্তত বাংলাদেশের রাজনীতিতে কত দশ বছর ধরে তারা বা তাদের পথ চল আরও বেশি তো আসলে কিন্তু এতে বাংলাদেশের রাজনীতি দীর্ঘ মেয়াদে যেহেতু এই দফায়ও তারা একটা এক পক্ষ হয়ে নির্বাচনে যাচ্ছে নির্বাচনে গেছে এবং তাদের ফলাফল পেয়েছে দীর্ঘমেয়াদে একটা একদলীয় ব্যবস্থার মধ্যে পড়ে গেল কিনা আচ্ছা প্রথমে আপনাকে আমি বলি যে এই সংসদে কে বিরোধী দল থাকবে না থাকবে না এই আলোচনা আমার কাছে খুব গুরুত্বহীন মনে হয় বিকজ এরা কেউই তো বিরোধী দল না আপনি জানেন ঠিক না এটা আলোচনা করার কিছু ব্যাপার না আমার কাছে মোর সিরিয়াস ব্যাপার যেটা মনে হয় যে এই ইলেকশনের মধ্যে দিয়ে বাক্সাল টু স্থাপন করার কাজটা অনেকখানি সম্পন্ন হয়েছে আপনি ইলেকশনটা যদি পর্যালোচনা করে দেখেন বাক্সাল টু কেন এটা একদলীয় নির্বাচন হয়েছে আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি কেউ কেউ আবার স্বামীও লাগায় কেন স্বামী কান্ট্রির একটা বড়ো রোল ছিল আমি ডামি স্বামীর নির্বাচন কিন্তু এটা আসলে একদলীয় নির্বাচন হয়েছে জাতীয় পার্টির যে আপনার জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগ যেই জায়গায় ছাড় দিয়েছে যেই জায়গা আওয়ামী লীগ চেয়েছে নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নিরপেক্ষ নির্বাচন হয়েছে যেই জায়গা আওয়ামী চেয়েছে যে না পূর্ব নির্ধারিত ইলেকশন হবে সেটা পূর্ব নির্ধারিত ইলেকশন হয়েছে এটা কারেক্ট এটা আমরা সবাই জানি এবং আমি অনেক জায়গাতে বলেছি আমি কিছু কিছু জায়গায় লিখেছিও এই নির্বাচনে কিন্তু করতে হলো ভোটার ছিলেন একজন সতেরো কোটি না ভোটার একজন ছিলেন উনি যাকে চান নাই সে কোনোদিন জিততে পারেনি আপনি খেয়াল করে দেখেন জেনারেল ইব্রাহিম কিভাবে জিতে আসে জাফর আলমের সাথে জেনারেল ইব্রাহিমকে ওই জায়গার পলিটিশিয়ান কল্যাণ পার্টিকে ওই এলাকার লোকজন ভোট দিয়েছে আপনি বিশ্বাস করবেন জাফর আলম এখানকে এতবার নির্বাচিত প্রতিনিধি ছিল স্যার ওইটাই তো আপনি অনেকক্ষণ বলেছেন আমাকে একটু বলতে দেন স্যার কারণ জাফর আলম ওইখানে ইব্রাহিম সাহেবের চেয়ে অনেক জনপ্রিয় ঠিক না ইব্রাহিম সাহেবের মতো ব্লেসিং পাওয়া বহু লোক তো এখানে জিততে পারে নাই জাফর আলম জিত জিততে পারে না যেমন শমশের মবিন চৌধুরী জিততে পারেনি তৈমুর আলম জিততে পারেনি ওনারও তো ব্লেসিং পেয়েছিল এখানে জাফর আলমের পক্ষের লোকজন বলেছে যে সরকারের বিভিন্ন বাহিনীর লোকজন তাদেরকে ফোর্স করেছে জাফর আলমের পক্ষে ইলেকশন না করে জেনারেল ইব্রাহিমের পক্ষে করার জন্য তারা লিখিত কমপ্লেন দিয়েছে নির্বাচন কমিশনের কাছে আপনার নিশ্চয়ই মনে আছে ইন্টারেস্টিং কেস আপনি এই কেসটা খুব ভালো করে ফলো করবেন কেন এখানে সরকার

আপনার একজনই ভোটার উনি যদি না চান এই তিনশো আসনের মধ্যে ওনার চাওয়া বাদে কেউ জিততে পারবে না আপনি বিশ্বাস করেন না প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এখন আপনি এই বলি কেন আমি বলছি কেউ কেউ হেরে গেলেন তিনজন প্রতিমন্ত্রী হেরে গেলেন এগুলো একজনের ইচ্ছা হয়েছে আপনি বলতে চাই সব জায়গায় তো মানুষ তীব্র ইচ্ছা দেখায় না ধরেন আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যেন জিততে না পারেন আপনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছা আছে আপনি যেন জিতেন ওনার ক্ষেত্রে আমার তীব্র ইচ্ছে ইচ্ছা আছে যে যেটা হয় হোক আমার আপত্তি নেই যেই জিতুক এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই তো এ বা বি যেই জিতুক আমার আপত্তি নেই এরকম অনেক আসন আছে আমি ইচ্ছা করলেই আমি যা ইচ্ছা করবো তা হবে তার মানে উনি সব জায়গায় ইচ্ছা করেন নাই কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়েছে যেই জিতুক এ প্রার্থী জিতলো আওয়ামী লীগ বি প্রার্থী জিতলো আওয়ামী আর যদি জাতীয় পার্টি এটা জিতেও আমার কোনো সমস্যা নাই এরকম একটা চিন্তা হয়তো কাজ করেছে হাইকমান্ডের মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে কি আমরা এই নির্বাচনের মধ্যে থেকে অনেকে বলে আমরা এক দলীয় সরকার প্রতিষ্ঠা করছি আপনি দেখেন আমরা এক ব্যক্তির সরকার প্রতিষ্ঠা করছি নাকি কারণ উনি আপনি খেয়াল করে দেখেন আমি উনাকে জাস্ট উইথ রেসপেক্ট বলছি যে উনি তো গণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন অনেক আন্দোলন করেছেন কিন্তু আপনি কি সত্যি বিশ্বাস করেন যে উনি আজকে যা চাবে ধরেন আজকে ওই যে কে কোন নায়কটা আপনার দশ কাঠার প্লট পেলো সাথে সাথে আমার মনে হচ্ছে দশ কাঠার প্লট উনি কেন পেয়েছে ওই যে মুজিব সিনেমা অভিনয় করে তারপরে আপনার শাহজাহান ওমর কেন জামিন পেলো মানে আমার কাছে মনে হয় কি সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছার প্রতিফলন সব জায়গায় দেখি বুঝছেন বা আটাইশ অক্টোবর এইভাবেই বিএনপিকে রাস্তা থেকে মেরেই করা হল কেন সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছা না থাকলে এটা আমার কাছে মনে হয় আমি সরি আমি সত্যি অনেস্টলি বলছি আমার কাছে মনে হয় তা আমার কাছে মনে হয় কি সমস্যাটা হচ্ছে আমরা এক দলের না আমরা কি এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিনা দিস ইজ বাকশাল টু কেউ কেউ এটাকে কম্বোডিয়ার নির্বাচন ব্যবস্থা চীনের নির্বাচন ব্যবস্থার সাথে কম্পেয়ার করেছে যে আমি ইলেকশনে জিতব আর আপনারা অনুগত দল আপনারা আমার জন্য হার্মলেস দল আপনাদেরকে দুইটা একটা

আমি গণপরিষদ বিতর্কের উপর দুই বছর গবেষণা করে বই লিখেছি আমার স্বাধীনতা যুদ্ধের চেতনা আমাদের বঙ্গবন্ধুর চেতনা এটা ছিল না স্বাধীনতা যুদ্ধকালে ছিল না পরে উনি কী করছে অন্য কথা সেখানে প্রতি ছত্রে ছত্রে আছে জনগণের ভোটাধিকার মানুষের নাগরিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি ডিমিটে সবচেয়ে স্ট্রংলি বলা হয়েছে সব কথা বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন কমিশনের স্বাধীনতা সুষ্ঠু নির্বাচন বিরোধী দল আসলে ক্ষমতা ছেড়ে দিব আমার বইতে প্রতি ছত্রে ছত্রে এটা আছে আমি ওনাদেরকে কোর্ট করেছি তাহলে আপনাকে বলতে হবে চীনের পলিটিক্যাল ইতিহাস আর আমার পলিটিক্যাল ইতিহাস কি এক তাহলে আমাকে যদি শুধুমাত্র আমি অনুন্ন অবশ্যই ওনারা উন্নয়ন করেছেন শোনেন আমি ইলেকশনে দুই দিন আগে মেট্রো রেলে চড়েছিলাম আমি অভিভূত হয়ে গেছি আমার কাছে মনে হয়েছে আমি প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানাই স্ট্যাটাস দিই বাট তার নিচে যেন লিখি মেট্রো রেল আপনাকে এই অধিকার দেয় নাই যে জনগণের ভোটাধিকার আপনি হরণ করবেন মেট্রো রেল কাউকে এই অধিকার দেয় নাই যে আপনি দেশের গণতন্ত্র ধ্বংস করবেন ফাইন আপনি অনেক উন্নয়ন করেছেন আরও বেশি উন্নয়ন হইতে পারতো এই উন্নয়নের মধ্যে যে কারচুপি আছে দুর্নীতি আছে সেগুলি প্রতিরোধ করা যেত কিন্তু উন্নয়ন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং ইতিহাসের প্রেক্ষাপটে কোন উন্নয়ন কোন শাসককে এই অধিকার দেয় না যে আপনি জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবেন আপনি এক দলকে সরায় দিবেন আপনি একদলীয় ভাবে থাকবেন আচ্ছা আজ এক সেকেন্ড এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে এই জাফর যেটা আলম তাকে নির্বাচনের বহু আগেই ওই এলাকার সমস্ত আওয়ামী লীগের যত ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সবাই মিলে লিখিতভাবে লিখিতভাবে প্রাইম মিনিস্টার জানাচ্ছে তার অত্যাচারে ওই এলাকার আওয়ামী লীগের লোক কেউ টিকতে পারছে না যার কারণে তাকে সিটিং এমপি হওয়ার সত্ত্বেও তাকে নমিনেশনে দেওয়া হয়নি ওখানে অন্য আরেকজন লোককে নমিনেশন দেওয়া হয়েছিল বাট ওই লোকটা ঋণ খেলাপি অন্য একটা ইয়ের কারণে তার নির্বাচন ইয়ে বাতিল হয় তখন এই আওয়ামী লীগের যারা স্বাক্ষর করেছিল জাফর ইমার বিরুদ্ধে পুরো গ্রুপটাই তো এই আর ইব্রাহিমের কথা বলা হচ্ছে তিনি দু যখন তার দল নির্বাচন করে একুশ হাজারের মতো ভোট পেয়েছিলেন এটা কি জাফর আলম যিনি আপনি বলছেন সিটিং এমপি তার একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট

তার সঙ্গে স্বামী শব্দটি ব্যবহার করছেন তফাক আসিফ নজরুল এবং একটি দেশের কথা বোঝাতেছেন চাইছেন প্রতিবেশী দেশ ধারণা করি এবারে জেতার পরে কোন কোন দেশ অভিনন্দন জানালো আর কারা জানালো না সেটা থেকে আগামীর কূটনৈতিক চ্যালেঞ্জ হয়তো কূটনৈতিক নতুন সম্পর্কের সম্ভাবনা বা মেরুকরণের কোনো আভাস বা বার্তা পান কিনা না সব দেশে অভিনন্দন জানাবে নিশ্চিত থাকেন এগুলো বহু এরা জানাচ্ছে তার মধ্যে কোন ব্যাপার আছে না না তার মধ্যে একই মানে যারা বিলম্বে জানাচ্ছে যেটা যেরকম পলিটিক্স আছে ওটার মধ্যে মানে বিলম্বে জানিয়ে আরো একটা কিছু আদায় করা এরা মনে

এখন একটা বিশেষ পক্ষভুক্ত বক্তব্য বিশ্বে রাজনৈতিক বাস্তবতা তাদের সমর্থন পাওয়াটা তাদের সমর্থন পাওয়ার সাথে সাথে ইউরোপের এবং আমেরিকার সমর্থন পাবে এটা হলো আরো কিছু হয়তো বারগেনিং বাকি আছে আমাদের গণতন্ত্রের জন্য ওদের একেবারে মায়াকাননা যেটা এটা মোটেই না ওদের আরো কিছু হয়তো অর্থাৎ স্বীকৃতি পাওয়ার জন্য বারগেনিং করতে হবে ওয়াইট করলো এটা বারগেই এটি ওয়ান কাইন্ড অফ চাপ যে চাপগুলো বিগত দিনে দিয়ে আসছে এটা তো দেখা গেছে তাদের নিজস্ব পারপাসে দেয়া হয়েছে ইট ইজ নট ফর आवर ডেমোক্রেসি আচ্ছা অধ্যাপক আসিফ নজরুল এই যে কোন কোন দেশ অভিনন্দন জানাচ্ছে তার মধ্যে আপনি কোনো মেসেজ দেখেন কি

দুই হাজার চোদ্দো নির্বাচনে দুইটা দেশ পর্যবেক্ষক পাঠিয়েছিল ভারত আর ভুটান ভুটানে কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই এরকমই আমি উদাহরণ দিয়ে বললাম এখন ধরেন আমেরিকা বা ইউরোপ পাঠায় নাই ওরা তো প্রকাশ্যেই বলেছে তারা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন চায় তারা সরকারের নির্যাতনের প্রতিবাদ করেছে তারা ডক্টর ইউরুজকে হারাস করার প্রতিবাদ করেছে বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছে সো এটা তো বোঝাই যাচ্ছে যে তারা যে অভিনন্দন জানাচ্ছে না এটা তারা যদি পরে অভিনন্দন জানায়ও মিজান স্যার যেরকম বললো বাকি রয়েছে হতে পারে হতে পারে কিন্তু তারা স্বতঃস্ফূর্ত না মিজান স্যারের কথা অনুযায়ী এটা স্বতঃস্ফূর্ত অভিনন্দন না স্যারের সাথে আমি একমত এই যে এই দেশগুলা বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলে প্রত্যেকের স্বার্থ আছে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ থাকে এটা তো স্বাভাবিক রে ভাই আমি ভারতের প্রধানমন্ত্রী হলে তো বাংলাদেশকে চুষে খাওয়ার চেষ্টা করতাম স্বাভাবিক আমার দেশের আমি উন্নয়ন চাব তো প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ অনুযায়ী করে কিন্তু আমরা যখন ক্ষমতায় থাকার জন্য নিজের স্বার্থ বিকিয়ে দেই আপনার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এমন জিনিস দিয়েছি যে কোনো দিন ভুলতে পারবে না পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সমর্থন চাচ্ছি আমরা ইলেকশন থাকার জন্য মহাসচিব আওয়ামী লীগের এই সিমিলার টাইপ কথাবার্তা বলেছেন কী দিয়েছে আমরা দেখেছি আদানিকে আদানি ডিলটা আপনার নিশ্চয়ই মনে আছে এরকম অনেক কিছু আছে তো এখানে কিন্তু ভারত বেশ কিছু জায়গায় বাংলাদেশের কাছ থেকে একরকম সহায়তা বা সমর্থন পেয়েছে বলতে হবে তাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলোতে সন্ত্রাসবাদী কার্যক্রম সেই জায়গায় বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাংলাদেশে দমন করেছে ভারতে এটাকে আমি হোল হার্টেডলি সমর্থন জানাই যেই দেশ আমাকে স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছে সেই দেশকে বিচ্ছিন্নতা আরেকটি রাজনৈতিক দল বিএনপি আসলে ভারতের কাছে ভারতের থেকে দূরে সরে গেছে অন্তত এটা দূরে সরে গেছে এটা আমরা আওয়ামী বয়ান শুনি বিএনপি কখনও বলে নাই যে হ্যাঁ আমরা বিচ্ছিন্নভাবে দিয়েছি আমরা এটা দায়িত্ব নিলাম এটা হতে পারে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ভারতের জন্য তো আপনি এটা করবেনই বাংলাদেশের মাটি আপনি পাকিস্তানি এজেন্টদের জন্য ছেড়ে দেবেন না ভারতের বিচ্ছিন্নতাবাদের জন্য ছেড়ে দেবেন না কিন্তু আদানি ডিল করবেন রামপাল ডিল করবেন ফেলানি হত্যাকাণ্ড হবে আপনি মেনে নেবেন পানি দিবে না আপনি চুপচাপ বসে থাকবেন আপনি ট্রানজিট ফি নামে মাত্র রাখবেন এইগুলি কোনোভাবেই ভাবেই দেশের স্বার্থে করা না এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার স্বার্থে করেছে ওইখানে হচ্ছে আমার আপত্তি কিন্তু এবারের নির্বাচনের আগে যদি আপনি খেয়াল করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বারংবার বলা হয়েছে যে

এটাও বলতে হবে যে ভারত ও বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের ট্রেনিং দিয়ে গেরিলা বানিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল সো ভারত যে ধোয়া তুলসী পাতা সেটা না ভারতের কর্মকাণ্ড শান্তি বাহিনী তৈরি করার ক্ষেত্রে ওইটা বিএনপি কর্মকাণ্ডকে জাস্টিফাই করে না বাট ডোন্ট ফরগেট ভারত এটা করেছে এই জন্য ভারতের ওই সরকারকে কংগ্রেস সরকারকে আমরা চিরতরে জ্ঞান করি এটা তো করি না

তৎপরতা আবারও বলছি আমাদের গণতন্ত্রের জন্য তৎপরতা ছিল যে বাংলাদেশ যেন চীনের দিকে না যায় আর যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী যে ব্যালেন্সটা যে চীন এবং চীন এবং আবার ভারতের মধ্যেও তো একটা দ্বন্দ্ব আছে এই দুইটাকে ব্যালেন্স করারও যে এইগুলো নিয়ে তো বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকায় আসছে যে এইটা সবার আগে অভিনন্দন জানিয়েছে চীন এবং ভারত এবং রাশিয়া তো তারা এখন এই এলাকার পলিটিক্স তো ইনভলভ আগে

কিন্তু এখন তাদের নিজস্ব ব্যবসা বিনিয়োগ এগুলোর স্বার্থে আমেরিকা যেমনটা করে ঠিক একইভাবে তারাও আর বিশেষ করে মূল ইস্যুটা কী ছিল আমেরিকা এইভাবে এই সরকারের বিভিন্ন রকম চাপ প্রয়োগের মূল কারণটাই ছিল তাদের এই এই এলাকার আঞ্চলিক রাজনীতি অর্থাৎ বাংলাদেশ যেন কোনোভাবে তারা ঘোষণা করেছে এইবারের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সেই ভিসানীতি প্রযুক্ত হওয়ার মতো কোন ক্ষেত্র আপনার চোখে পড়েছে কারো ওপর কোনো প্রতিষ্ঠান কোনো সংস্থা বা ব্যক্তি কার ওপর তারা কোনো পদক্ষেপ নিতে পারে এমন মনে হয়েছে সেটা তো হলে তো যারা উপর যারা নির্বাচনে লেখা আছে ওখানে যারা নির্বাচনে মানে প্রতিরোধ বাধা সৃষ্টি করবে তাদের জন্য প্রযোজ্য হবে এটা বলা আছে তো নির্বাচন বাদা সৃষ্টি তো যারা করছে তারা তো আলাদা তার সেটা চিহ্নিত করতে হবে কারা বাধা সৃষ্টি করছে বাট নির্বাচনে যারা সবার জন্য সুযোগ তৈরি করে দিল বোর্ড দেওয়ার জন্য তাদেরকে

বাংলাদেশে আর্মি চিফ থাকবে কিনা তার বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে এটা উনি নিশ্চয়তা দেন তো এরকম তো আরও প্রমাণ আছে আমার বইয়ের অনেক জিনিস মনে নাই তা আপনি হস্তক্ষেপ করলে এটা বিদেশি হস্তক্ষেপ না আর ইউরোপ বা যদি আমেরিকা বলে সুষ্ঠু নির্বাচন হোক যেটা সবসময় তারা বলে সেটা হলে হস্তক্ষেপেন্ডিয়ার বক্তব্য গুলো আপনি খেয়াল করেন যে তারা বাংলাদেশে খুব স্থিতিশীলতা চায় কিসের স্থিতিশীলতা চান এক নায়কতন্ত্রের স্থিতিশীলতা একদলীয় সরকারের স্থিতিশীলতা কম্বোডিয়াতেও তো স্থিতিশীলতা আছে সবচেয়ে বেশি স্থিতিশীলতা পৃথিবীতে আছে উত্তর কোরিয়াতে কোন শাসকই চেঞ্জ হয় না ওর ছেলে শাসক হয়েছে ওর বলা পঞ্চাশ বছর যাবত আছে আপনি স্থিতিশীলতা চান স্থিতিশীলতার কথা যেভাবে বলেন জনগণের ভোটাধিকারের কথা ভারতের কোনো বিবৃতিতে আপনি জনগণের ভোটাধিকার শব্দটা পাবেন এবং আমার সবচেয়ে দুঃখ লাগে কি জানেন ভারত আজকে যে গেমটা খেললো দেখেন আমি নট এন ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট কিন্তু আমার মনে হয় কি জানেন ভারত আজকে যেই কাজটা করলো বাংলাদেশ তো ইনোভেটিভলি চায়নার দিকে চলে যাবে কারণ ভারত তো বাংলাদেশে টাকা দিবে না টাকা দিবে চায়না ভারতকে এটার খুব বড় একটা মূল্য দিতে আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে একটি বক্তব্য আলাদা করে রেখেছিলাম তিনি বলেছেন যে আমরা উন্নয়নের ব্যাপারে সহযোগিতা নেব তবে সেটা আসলে বিবেচনা করেই নেওয়া হবে সেই উন্নয়নের সহযোগিতা হিসেব করে নেবে বাংলাদেশের স্বার্থ দেখে হবে এটা পৃথিবীর আমাকে একটু বুঝায় বলেন তো ইন্ডিয়া যে সরি চায়না যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছে আফ্রিকান কান্ট্রিতে হোক ল্যাটিন আমেরিকার কান্ট্রিতে হোক তারপর আপনার মধ্য এশিয়াতে হোক কোন জায়গায়

বাংলাদেশে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন নিয়েও কথা বলেছে বিশ্লেষকদের কেউ রাজনৈতিক নেতারা কথা বলেছেন সেই নির্বাচন হয়ে গেল ফলাফল ঘোষণা হলো আরেক মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা সরকার গঠন করবে যে তৎপরতাগুলো ছিল যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলছিলাম আমরা পশ্চিমারা দেখতে চাইছিলেন অংশগ্রহণমূলক নির্বাচন ফলে তারা যেই বিষয়গুলো দিয়ে মাপতে চেয়েছিলেন সেই মাপকাঠিতে কি এই নির্বাচন উত্তীর্ণ হলো বা সেইখানে এই নির্বাচনকে কাস্টডিতে দাঁড় করানোর সুযোগ আছে কত না এটা তো তারা বলবে কিন্তু আমি আটাইশ অক্টোবরের পর আমি একটু বলি আটাইশ অক্টোবর পর আমি প্রথম আলাতে যতগুলা লেখা লিখেছি আপনি চেক করতে পারেন প্রত্যেকটাই লিখেছি ইলেকশন হবে কারণ আপনি যখন একটা দলকে মানে বিশ হাজারের মতো নেতাকর্মীকে অ্যাটলিস্ট বারো হাজার যেটা ওরা গভর্নমেন্ট স্বীকার করে বারো হাজারের মতো নেতাকর্মীকে আপনি জেলে ঢুকিয়ে দিবেন বাকিদেরকে আপনি মানে কি বলবার কি মানে বিজয়ী বাহিনী এবং পরাজিত বাহিনীকে খুঁজে খুঁজে গুলি করে বাকিদেরকে খুঁজে খুঁজে গুলি করেন নাই খুঁজে খুঁজে জেলে ভরানোর চেষ্টা করেছেন সেরকম অবস্থায় তো একতরফা নির্বাচন হবেই এবং আমাকে যদি কেউ প্রশ্ন করে এই নির্বাচন কিসের বিজয় এটা হচ্ছে নির্যাতনতন্ত্রের বিজয় দমনতন্ত্রের বিজয় দমনতন্ত্র এবং নির্যাতনতন্ত্রে বর্তমান সরকার দক্ষিণ এশিয়া শুধু না সারা পৃথিবীতে একটা রোল মডেল স্থাপন করতে যাচ্ছে তো এটাতে অভিনন্দন জানানোর গর্বিত হওয়ার কিছু নাই আমি দুঃখ লাগে আমার দুঃখ লাগে আমি বঙ্গবন্ধুকে অনেক রেসপেক্ট করি ওনার পঁচাত্তর সনের ভূমিকা ওই যে বাক্সালে তৈরির ভূমিকা সেটাও আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি এত ভালোবাসে বাংলাদেশের মানুষকে নিশ্চয়ই ভালো চিন্তা করে করেছিল যদিও জিনিসটা ভুল ছিল হয়তো ভালো চিন্তা করে করেছিল কিন্তু আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক লাগে যেই দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে গণতন্ত্রের জন্য প্রস্তুত হয়েছে গণতন্ত্রের সংগ্রাম করে কুখ্যাত পাকিস্তানি মিলিশিয়াদের পরাজিত করে দেশ স্বাধীন করেছে সেই দলে হাতে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হচ্ছে আমার কথা আপনাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাংলাদেশের ইতিহাসে লেখা হবে একদিন কিন্তু তাহলে আগামী দিনের রাজনীতিতে আমরা আসলে কি উপাদানকে সবচেয়ে দেখতে আগামী দিনের রাজনীতিতে আমরা দুইটা উপাদান দেখব একটা হচ্ছে আইদার আমরা কম্বোডিয়া চায়না মডেলে চলে যাবো আস্তে আস্তে উত্তর কোরিয়া মডেলও যেতে পারে আর কিছুদিন লাগবে আরেকটা বিকল্প হতে পারে মিজান স্যার যেমন বলে এবার ইলেকশন জামাত বিএনপি বয়কট করেছে সারা এগুলি বলতে খুব ভালোবাসে কিন্তু বিএনপি জামাত বয়কট করে নাই এখানে জামাত বয়কট করার স্কোপই নেই আপনি জামাতের নিবন্ধনই বাতিল করেছেন তো বয়কট করেছে কিন্তু সিপিবিও বাম দলগুলো করেছে বাম দলগুলোর জোট করেছে বাসদ করেছে জাসদ করেছে মাহমুদুরহান মান্না দল করেছে নূরের দল করেছে গণফোরাম করেছে সিপিবি সিপি একটা সিপিবি একটা বড় দল সিপিবি বর্জন করেছে বাম ডান সবাই বর্জন করেছে যারা অংশ নিয়েছে তারা যে কত ফালতু দল তার প্রমাণ হচ্ছে সাতাইশটার মধ্যে বাইশটা দলের সব প্রার্থী জামানত হারিয়েছে স্ট্যাটিক্সগুলো দেখেন

বিরোধিতা করব সুষ্ঠু নির্বাচন চাবো কিন্তু অন্য মঞ্চের থেকে করবো যেটা তারা আগে কখনো করে নাই তারা সবসময় আওয়ামী লীগের সাথে থেকেই করেছে কিন্তু বিএনপির সাথে থাকার ব্যাপারে তারা ওই যে একটা তত্ত্ব দেয় জ্বলন্ত করাই থেকে জ্বলন্ত সেটা আবার বিএনপি আওয়ামী কিন্তু দিত না বিএনপি আমলা যখন আওয়ামী লীগ তখন কিন্তু তারা বলেনি বিএনপির বিরুদ্ধে এক মঞ্চ আন্দোলন করে লাভ এই ভ্রান্তি থেকে তারা যদি দূর হয়ে সরে আসতে পারে সবগুলা বিরোধী দল মিলে যদি এক হয় আমি মনে করি বাংলাদেশের মানুষ এই সরকারকে লেজিটিমেসি দেয় নাই যদি সকল মানুষ একত্রিত হয় যদি আমাদের যে উন্নয়ন অংশীদার যারা আছে গণতান্ত্রিক বিশ্ব যারা আছে তারা যদি মানবাধিকার রক্ষার ব্যাপারে সোচ্চার থাকে এবং যদি সরকারের মধ্যে কোনো একটা গুড সেন্স প্রিভিল করে হয়তো একটা সময় আমরা দেখতে পারি যে বা অর্থনৈতিক অবস্থার চাপে সরকার যদি রাজি হয় তাহলে হয়তো

খুব জোরালোভাবে দুর্নীতি বিরোধী ব্যবস্থা নেওয়া সম্ভব সেটা নিয়েও আমার সন্দেহ আছে কারণ এবার নির্বাচনে যারা নমিনেশন পেয়েছে তাদের অনেকেই দুর্নীতিবাজ দেখেন না আপনি সম্পত্তির হিসাব পাঁচ বছরের মাথায় দশ গুণ সম্পত্তি একশো গুণ সম্পত্তি এটা কি আমরা কি গাধা নাকি এটা কি নর্মাল পথে হয়েছে সো আপনি দুর্নীতিবাজদের নিয়ে সরকার গঠন করবেন আপনি শক্তির উপর প্রয়োগ করে থাকবেন এরকম একটা সরকারের শ্রেণী চরিত্র এরকম আমাদের প্রধানমন্ত্রী যদি চানও উনি নিজেও পারবেন না আচ্ছা প্রশ্নের উত্তর পেয়েছে মিজানুর রহমান সরকারের গতিপথ কেমন হতে পারে বলে আপনার পূর্বাভাস এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ীভাবে একদলীয় একটা ব্যবস্থা বিরাজ করতে বা ইন্ট্রোডিউসড হতে গেল কিনা যাচ্ছে কিনা দেখেন আমি একেবারে এই আসিফ নজরুলের সাথে আমি এটা দিয়ে একমত না বাংলাদেশ তো বহু কিছু বহু দেশের মতো হয়ে গেছিল এক আফগানিস্তান বানানোর কথা বলা হয়েছিল তারপরে শ্রীলঙ্কা কোনো কোনো দেশ বাদ নাই যে এরপরে বিএনপি ঘোষণা করলো রেইনবো নেশন যেটা সাউথ আফ্রিকা যেটা ব্যর্থ স্টেট এখন এগুলো বহু কিছু হইতে চাইছি আমরা আসলে কোনোটাই হয়নি বাংলাদেশ বাংলাদেশই থাকবে যেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের যে একটা ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি যেটা আছে এটাই একটা ইলেকশান দ্বারা এটাকে রিকনস্ট্রাক্ট করা যাবে না আমাদের আমাদের কতগুলো ডিভাইড যে রয়ে গেছে আমাদের এই ইলেকশনটাকে রিকনস্ট্রাকশন প্রসেস না না আমি আমি বলছি এখন যেই ইলেকশনের মাধ্যমে অতীতটাকে তো আর ঠিক করা যাবে না অতীত তো ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে এটাকে ঠিক করা যাবে না এবং ভবিষ্যৎটা আমি মনে করি এই মানে এই যে ম্যান্ডেট যত কথাই বলুক না কেন এটা আমরা দুই হাজার উনত্রিশ সালে যখন আবার নির্বাচন হবে ত্রয়োদশ এগুলো নিয়ে আবার আলাপ কোনো ঘটনাই ঘটবে না থাকবে যেটা করতে হবে এটা আমাদের যে সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেটার দিকে যত দ্রুত সম্ভব আমাদেরকে মানে নমনীয় হতে হবে এবং সেইখানে গণতান্ত্রিক স্পেস যেটা তৈরি করতে হবে এবং সবাই যাতে কথা বলতে পারে তবে এই এই কোনো অবস্থাতেই যে সন্ত্রাস অথবা যেগুলোকে বলি আমরা জঙ্গিবাদ অথবা মানে মানুষকে জিম্মি করে দাবি আদায় যেই সব ঘটনাগুলো ঘটে আমাদের সেগুলোওকে আবার কঠোরভাবে দমন করতে হবে বাট যাদের গণতান্ত্রিকভাবে যারা গণতন্ত্র চর্চা করতে যাবে তাদের জন্য অবারিত সুযোগ তৈরি করে দিতে হবে এটা পর্যন্ত যেগুলো মানব মানুষের জনবিঘ্ন সৃষ্টিটা করে জনদুর্ভোগ না করে সেই কর্মসূচিগুলি তাদেরকে পালন করতে দেওয়া আস্তে আস্তে আমি মনে করি এই এই এইটা আরও উত্তরণ ঘটবে এবং কোনোভাবে এটা উত্তর কোরিয়া সাউথ কোরিয়া বিভিন্ন জিনিস আমরা বলি ডেভেলপমেন্টের সময় বলি আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা সুইডেন বিভিন্ন কিছু আবার যখন খারাপের দিকে যায় তখন বলি শ্রীলঙ্কা কেন আফগানিস্তান এই একটার পর একটা এখন উত্তর কোরিয়া আজকে শুনলাম সাউথ আফ্রিকা হয়েছিলাম কদিন

উত্তরণ ঘটাতে হবে এবং সেখানে প্রচুর কাজ করতে হবে একটা তো স্বীকার করতেই হবে যে আমাদের উন্নয়ন এবং আয় যেভাবে বাড়ছে এটা কিন্তু সবাই বাড়ে নাই আমাদের যে যে দারিদ্র এবং ধনীদের মধ্যে বৈষম্য সেটা বেড়ে গেছে বড় মনেই হয় যে সংসদ সদস্যদের সংসদ প্রার্থী যারা বা যেখানে ছিল দশ হাজার টাকা এখান দিয়ে একটা নতুন পাকা রাস্তা হওয়ার পরে ওই ওই জমির দাম এখন হয়ে গেছে মানে দশ হাজার টাকাটা হয়ে গেছে এক লক্ষ টাকা অতএব রাতারাতি আমাদের গ্রামে একশো জন কোটিপতি হয়েছে রাস্তাটা দেওয়ার কারণে কারণ একটা পাকা রাস্তা যখন যায় এ যখন দশ হাজার টাকা কাটা ছিল সেই জমিটা হয়ে গেছে এই পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে একদম আপনি যে জমি এখানে লক্ষ লক্ষ কোটিপতি হয়ে গেছে দেখেন শুধু জমির দামের কারণে সেই হিসাবটা আসেন আপনি এই বিপুল সংখ্যক কোটিপতির সঙ্গে আপনি কখনো তুলনা করে দেখেছেন কিনা ওই যে টিসিবি ট্রাকের পেছনে যারা যান বা যারা ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতার কারণে বাজার মূল্য নিয়ে প্রতিদিন গণমাধ্যমে কথা বলেন সেটার সংখ্যা কত ছিল সেই সেই অতি দরিদ্র লোকের সংখ্যা যেটা সেটা তো বিশ পার্সেন্টের ছিল তাই এটা কম ছিল তো এগুলো একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ স্ট্যাটিস্টিক্স এগুলো সেই অতি দরিদ্র যেগুলো হ্যাঁ আমরা এরপরেও

তুলনাটা বিএনপি সঙ্গেই করা হয় সেই সময় আট শতাংশ দারিদ্র দূরীকরণ এখনকার দারিদ্র্য আর আজকে ত্রিশ বছর আগের দরিদ্রের মধ্যে বহু পার্থক্য আছে এখনকার দরিদ্রের তো যত দরিদ্র হোক তারপর একটা পাখা আছে তার একটা দেখেন লাইট আছে বাতি আছে বছর আগে ওখানে মানে বাংলাদেশের ইভেন এই ভারত এবং আশেপাশের ব্যবস্থা অতি দারিদ্র লোকের যেটা আছে এটাও কিন্তু আজ থেকে বছর বছর চিন্তাই আবার আমি নিজে দেখছি খালি পায়ে সব মানুষ থাকতো গ্রামে আমি নিজে দেখছি লিঙ্কটি পরে মানুষ চাষবাস করত। এই সারা জাতি এইরকম অস্ত্রের মধ্যে ছিল সেটার থেকে অতি দারিদ্র চল্লিশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে আর এখন এই অতি দারিদ্রের মধ্যে একটা কোয়ালিটিভ ডিফারেন্স তো অলরেডি হয়ে গেছে আপনি দেখেন ইতিমধ্যেই এর মধ্যে একটা গুণগত পার্থক্য দেখতে পান অধ্যক্ষ মিজানুর রহমান আপনি কি দেখেন অধ্যাপক আসিফ নজরুল বিশেষ করে উন্নয়নের গণতন্ত্রের ধারণার কথা আমরা বারংবার আলোচনায় আনছি উন্নয়ন হচ্ছে গণতন্ত্র তার সঙ্গে পাল্লা দিচ্ছে কতটা শোনেন আমাদের যখন ইয়ে ডিবেটটা হয়েছিল গণপরিষদের ডিবেটটা ওখানে কিন্তু কোনো রাজাকার ডিবেট করে নেই বা বিএনপি ডিবেট করে নেই ওখানে সব আওয়ামী লীগের লোক ছিল দুইটা লোক ছিল শুধু বাইরে সুরঞ্জিৎ সেনগুপ্ত মানবেন্দ্র লার্মা তো ওনাদের কাছে যখন দুইটা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে যে অর্থনৈতিক অধিকার বেশি গুরুত্বপূর্ণ নাকি রাজনৈতিক অধিকার ওনারা কিন্তু রাজনৈতিক অধিকারকে বেশি গুরুত্ব দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের সংবিধানে অর্থনৈতিক অধিকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর রাজনৈতিক অধিকার হচ্ছে মৌলিক অধিকার আদালতের মাধ্যমে বলবৎযোগ্য অর্থনৈতিক অধিকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ওইটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না আপনি যদি না খেয়ে মরে যান আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না মানে ওটা লেসার গুরুত্বপূর্ণ লেস গুরুত্বপূর্ণ আর রাজনৈতিক অধিকার হচ্ছে মৌলিক অধিকার

বড়লোক বৃদ্ধির হারে বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বার মিজান স্যার যেটা বলেছে এটা ঠিক অতি দরিদ্রদের মধ্যে কিছু লোক অতি দরিদ্র অবস্থা থেকে উন্নীত হয়েছে আবার বড়লকদের মধ্যে অনেক লোক অতি বড়লক হয়েছে আপনি যদি আপনি বৈষম্য দেখবেন একটা দেশের উন্নয়নের পিকচার দেখতে হলে আপনাকে বৈষম্য দেখতে হবে বৈষম্যের হার তো আমাদের বেড়েছে এটা তো আপনি ডিনাই করতে পারেন আপনি যখন উন্নয়নের কথা বলছেন তখন কি আপনি এটা বলছেন যে ভিয়েতনামে অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশ থেকে বেশি তো বলেন নাই এক সময় শুধু দেশের কথা বলবেন শুধু বিএনপি আমলকে কে টানবেন আরেক সময় বিদেশেন এর তো হয় না স্যার একটা নির্দিষ্ট মানদণ্ডে থাকেন আপনি যখন তখন কথা বলছেন আপনি বাংলাদেশের বিভিন্ন আমলের কথা বলছেন আপনি তো বলেন নাই ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক উন্নয়ন করেছে ভিয়েতনাম স্বাধীনতা যুদ্ধ করেছে আমাদের চেয়ে অনেক উন্নয়ন করেছে তো বলেন নাই কাজে আমরা আন্তর্জাতিকটা বাদ রাখি মূল কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের সরি কি ছিল উন্নয়নের যে এই উন্নয়নের সুবিধাগুলো কোনো চেয়ে বৈষম্য বেড়েছে এটা হচ্ছে যা জলমান সত্য বৈষম্য বেড়েছে দেখেন আমাদের এখানে যেই পরিমাণ দুর্নীতি হয় আপনি এগুলি তো বানানো কথা না বৈষম্য বেড়েছে বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বেশি বড়ো তৈরি হচ্ছে বাংলাদেশে যে পরিবহন কোম্পানির মালিক আপনার ছয়টা ব্যাংকের মালিক হয়ে গেছে বাংলাদেশের এক ব্যবসায়ী আপনার সিঙ্গাপুরে সবচেয়ে বড়লোকদের লোকদের একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এগুলি তো বানানো কথা না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই সমস্ত জিনিস যখন মানুষ দেখে তখন মানুষ মনে করে আমার একটা পাকা পায়খানা হয়েছে তাই আমি সব ভুলে গেলাম আমার পাকা পায়খানা হয়েছে আর আমার এলাকায় যে দুর্বৃত্তটা আওয়ামী লীগ করে তার শত কোটি টাকার শত একশো একশো কোটি টাকার মালিক হয়েছে এটা দেখে আমি এটা ভুলে যাবো যে ও একশো কোটি টাকার মালিক হয়েছে কী হয়েছে আমার তো একটা পাকা পায়খানা হয়েছে পাকা পায়খানা করেছে সে কষ্ট করে কাজ করে আপনার সাধারণ মানুষের মনস্তত্ব বুঝতে হবে তারা এখানে সে কথা বলতে পারে না দেখে আমরা যা ইচ্ছা চালাই দিতে পারি না মিজান স্যার এবং আমার জীবনে কোনো অভাব নাই তার মানে এটা না যে আমরা তাদের বলবো সবাই খুশি আছে সবাই খুশি আছে কোনো সমস্যা নাই কেউ খুশি নাই আমাদের সাথে আমাদের স্টুডেন্টদের কথা হয় যখন ইয়ে করে এলাকার মধ্যে যখন থেকে ছ্যাচটা বদমাইশ গুন্ডা টাইপের লোক আওয়ামী লীগের সাথে ইনভলভ হয়ে বিএনপি থাকলে বিএনপি আমলে হতো আওয়ামী লীগ তো পনেরো বছর যাবৎ আছে তো পনেরো বছর যাবৎ এই পাপটা হচ্ছে তো ওখানে গিয়ে সে শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে পঞ্চাশ কোটি টাকার মালিক হচ্ছে তার কলি যা জ্বলে যাচ্ছে যে আমি সৎ ব্যবসা করে কিছু উপার্জন করতে পারি না এত বেশি প্রতিবন্ধকতা চাঁদা দিতে হয় এই করতে হয় সেই করতে হয় মানুষের এই কষ্টে কোনো ইয়ে করেন আপনারা গ্রামেগঞ্জের লোকজন সঙ্গে কথা বলে দেখেন কথা বলে শাহর থাকলেই কথা বলবে তারা আর একটা কথা আমি আপনাকে বলি এটা খুব ইম্পর্টেন্ট আপনার মনে করতে হবে স্যার একটু হয়তো ফান করি বলেছে দুই হাজার উনত্রিশ সনের ইলেকশনে আমরা আলোচনা করি আমি তো আরও অন্যভাবে বলি আমরা দুই হাজার বিয়াল্লিশ সনের ইলেকশনে আলোচনা করি দাঁড়ান

দুই হাজার বিয়াল্লিশ সনে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা থাকবেন এটা আমি নিশ্চিত বলতে পারি এটা ফান করে বলি কাজী এইভাবে কথা না বলে আমরা সংকটটা যেন উপেক্ষা না করি আর একটা কথা সবসময় আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবসময় বলেন স্যারও বললেন যে যারা সন্ত্রাসী রাজনীতি করে তাদের ছাড় নাই ফাইন আই অ্যাকসেপ্ট ইউর লজিক তার আগে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে গান পাউডারে যখন আপনার বিরোধী দলে ছিলেন এগারো জন লোক মরে গেছিল সেরাটনের সামনে আর আপনারা যে লগি বৈঠা দিয়ে পিটিএ লোক মেরেছেন ওই দুইটা সন্ত্রাসী বিচার করেন তাহলে মানুষ বিশ্বাস করবে ইউ মিন ইট আপনি আপনার আমলে বিরোধী দলে থাকার সময় অবাধ ধ্বংসযোগ্য চালাইছেন মানুষকে মারছেন বলে অভিযোগ আছে সেগুলির কোনো বিচার করবেন না শুধু বিরোধী দলকে বিচার করবেন যে একটা কর্নার অবস্থা আছে তখন তো মানুষ এটা বিশ্বাস করবে না আপনি বরং ওই দুইটা এই দুইটা মনে পড়ছে আমার এই দুইটা ঘটনার বিচার করেন তাহলে মানুষ মনে অফ কোর্স ইউ মিন ইট তখন আমরা ধুমায় আপনার বিএনপি সন্ত্রাস করলে সমালোচনা করব যে না সরকার তো আসলে জিরো টলারেন্স নিজের ব্যাপারও দেখছে আপনি নিজের দুর্নীতির বিচার করবেন না নিজের সন্ত্রাসের বিচার করবেন না শুধু আইনের শাসন শুধু অন্য দলের ব্যাপার করবেন এটা আইনের শাসন না সরি আমি আইনের ছাত্র আমি এটা জানি এটা আইনের শাসন না বিএনপির কথা আপনি তুলেছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভবিষ্যৎ কি দেখেন এখন আমি অন্য দলগুলো ভবিষ্যৎ খানিকটা অন্তর্ভুক্ত করতে চাই জাতীয় পার্টি এবং যারা শরিক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পূর্বাভাস আপনার মনে যায় আমার আমি মনে করি জাতীয় পার্টি তো অনেক ক্ষর্বিত হয়েছে জাতীয় পার্টির এক্সিস্টেনশিয়াল প্রবলেম দেখা দিয়েছে অনেক আপনার খুশি হচ্ছে যে ইনু হেরেছে এই হেরেছে সেই হেরেছে এরা আসলে এদের নুইসেন্স ভ্যালু যতটা

এটার সোল এজেন্সি নেয় নাই এই ভুয়া নির্বাচনের কাফারা আমাদের সবাইকে দিতে হয় বিভিন্নভাবে দিতে হয় এমনকি বর্তমান রাজনৈতিক দলকে দিতে হয় আপনি জানেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি যত নির্বাচনী প্রচার প্রচারণা শুনেছি আমি অবাক হয়ে গেলাম আমি শেখ হাসিনা আর জয় বাংলা শব্দটা শুনেছি আওয়ামী লীগ শব্দটা খুব কম শুনেছি আওয়ামী লীগ দল হিসাবে কত খর্বিত হয়েছে আপনার ভবিষ্যতে দেখেন আপনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আপনি অন্য দলের সুবিধাবাদী লোকদেরকে মনোনয়ন দিয়েছেন আপনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সাকিব আল হাসান ফেরদৌস তারপর কি সব এগুলিকে নমিনেশন দিয়েছেন ওর কি মাটি আর মানুষের সাথে সম্পর্ক আছে তারা কি সারা জীবনের চেষ্টা করে তোফায়ল আহমেদ হইতে পারবে সিম্বলিক নাম বললাম শোনেন যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে আসে মিনিমাম হলেও একটা দায়বদ্ধতা থাকে হাজার হাজার লোকের সাথে সে ইন্টারাকশন করে বড় হয়েছে সাকিবকে হাজার হাজার লোকের সাথে ইন্টারাকশন করে বড়ো হয়েছে নির্বাচন কালে তো একজনকে থাপ্পড় দিয়েছে আরও একশো জনকে পড়ে দেবে দেখবেন ডু দে কেয়ার ফর বাংলাদেশ করার তো কারণ নাই সে তো ওই ওভাবে মানুষ না আপনি আজকে আওয়ামী লীগকে কোন জায়গায় নিয়ে গেছেন আপনি যেদিন আওয়ামী লীগের দুর্দিন আসবে আমি বলে রাখলাম আপনি দেখেন আওয়ামী লীগকে খর্ব করার জন্য বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে এক দায়ী করা হবে বাংলাদেশকে বিরাজনীতি করার জন্য তাদেরকে দায়ী করা হবে আপনি দলের ত্যাগী নেতারা শুধুমাত্র আপনার পছন্দ হয়নি দেখে আপনি বাদ দিয়ে দিয়েছেন এরকম বহু ঘটনা আছে এই নির্বাচনে ঘটেছে দুই হাজার আঠারোতেও ঘটেছে আচ্ছা বিএনপির ভবিষ্যতে আপনি আর কিছু বলবেন কিনা আমি মনে করি প্রশ্ন করব আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ বিএনপি খর্বিত হতে পারে বিএনপির অনেক দূর দিন আসতে পারে কিন্তু যত কিছুই ঘটুক

আওয়ামী লীগ সরকার অনেক বেশি প্রশাসন এবং নানান রকম রাষ্ট্রীয় সংস্থার উপর নির্ভর হয়ে পড়েছে বলে তাদের অভ্যন্তরীণ সাংগঠনিক যে শক্তি সেটা স্তীমিত হয়েছে ক্রমশ ফলে দল হিসেবে আসলে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবস্থানকে তিনি খুব একটা পোক্ত বলে মনে করেন না তাদের ভবিষ্যতে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যেমন শঙ্কা অধ্যাপক আসিফ নজরুলও প্রকাশ করছিলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্তত এই নির্বাচনগুলোকে আওয়ামী লীগের ভবিষ্যৎকে কোনোভাবে শঙ্কায় ফেলছে আচ্ছা আওয়ামী লীগ তো চরম দুরবস্থার থেকেও উঠে দেওয়ার ইতিহাস তো আসি পনেরোই আগস্টের মতো ঘটনা তো ঘটছে এরপরে সর্বশেষ একুশে আগস্ট এগুলোর এর চেয়ে বড় আর কি ঘটনা বাকি আছে তো সেজন্য আওয়ামী লীগ কখনোই একেবারে নিঃস্তেজ নিঃস্ব এরকম হওয়ার কোনো সুযোগ নেই এটা হবে না আর বিএনপিও এইটা একটা প্ল্যাটফর্ম এটা এটা যারা বলে যে বিএনপি এই একটা ইলেকশন করা না করার মধ্য দিয়ে এই আইডিওলজিক্যাল একটা শিপমেন্ট কিন্তু এটা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে যতগুলো ডিভাইড একটা অগ্রসরমান চিন্তার যত মানে পিছুটা যত লোক ছিল তাদের একটা আপনি লেগাসি অফ ব্লাড যে ওই বই ওখানেও লেখা আছে এই দলটা গঠিত হয়েছে আটাত্তর সালে উনআশি সালে যখন নির্বাচন হয় তিনশো জন প্রার্থীর মধ্যে ২৫০ জন ছিল দালাল গুত্র শ্রেণী

আওয়ামী লীগের না ওখানে বিভিন্ন রকমের তো আছে তারপরে একদম কাগজে কলমে লিখিত ফর্মে যেটা আছে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই এটা ধারণ করে এর বিপরীত যে ধারণা যে মুসলিম লীগ ঘটনা অথবা একটা ইসলামী পলিটিক্যাল ইসলামের কাছাকাছি ভাবধারার মনোভাবন্ন যে ব্যক্তিবর্গ অথবা এই সবের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে এটা এবং এটা আওয়ামী লীগের বিরুদ্ধে করে টিকে থাকতে হবে আর নাইলে এটা জাতীয় পার্টির মতো হয়ে যাবে জাতীয় পার্টির

কোন কোন উপাদান আছে বলে আপনি মনে করেন বা আদৌ আছে কিনা আমি আমি প্রথমে যেটা বলবো এই যে সরকারটা হয়তো দুই দিনের মধ্যে গঠিত হবে এটা সরকারের পতনের আন্দোলন চলতেছিল 10 15 বছর যাবত এটা পতন তো হয়ে গেল এবং আরেকটা সরকার আসবে এটা এই আন্দোলনের মাধ্যমে জানি ভোটের মাধ্যমে এটার পতন হইছে এখন এদের যে কাজগুলো যে আমাদের যেখানে যেখানে ল্যাপসগুলো আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা সময় বলছেন হ্যাঁ ইভেন তাদের প্রায়োরিটিগুলোর মধ্যেও আছে

নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হাত বদল হচ্ছে তো তো দুইটা দলের মধ্যে তো খারাপ এলিমেন্ট আছে তারা চিন্তা করতো পাঁচ বছর পর আমার বিচার হইতে পারে আমি এক্সপোজ হতে পারি এই জন্য রয়েশ হয়ে খারাপ কাজ করতো এই জন্য আমরা ভালো ছিলাম এখন তারপরে এখন তো আপনার ওই ভয় নাই এখন তো জানে আমার জনগণের ভোটে ইলেকট্রেড হওয়া দরকার নাই আমি চেঞ্জ হব না আমি ক্ষমতাই থাকবো ফলে বাধাহীনভাবে যদি দুর্নীতি দুঃশাসন করার সুযোগ যদি বিএনপি পায় বিএনপিও এরকমই করতো এই যে অ্যাবসেন্স টোটাল অ্যাবসেন্স অব ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি নন ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি এটা বাংলাদেশ ফেরানোর কি উপায় ফেরানোর ফাউন্ডেশন হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন ফাউন্ডেশন তারপর তো অনেক কাজ আছে অনেক কাজ তো করা হয়ে গেছে আমরা তিন দলের যে রূপরেখা করেছিলাম নব্বই এ যেটার মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই ছিল টিলু সিপিবি টিবিপি সবাই ছিল বাম দল দল সবাই ছিল ওই রূপরেখাটা বাস্তবায়ন করেন একটু কাজ করা আছে 91-এ না না একা বনু সারাপুরেও তো আরও অনেক শুন চলে গেছে এর মধ্যে আরও বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে আপনি কতগুলো ডিভাইড যেগুলো আছে এগুলার

ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই